গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে জুন ফোরে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব উইথ স্ট্যাটেজিকে তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জি পিডিএফ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কালেক্ট করতে পারবে যে কোনো ভিডিও টাইটেলের ওপর ক্লিক করে মোড়ে ক্লিক করে নাও দেখো এখানে তোমাদের প্রত্যেকটা মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পেজের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করতে পারবে আর আজকে তোমাদের সকাল ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা হওয়ার কথা ছিল আমার একটু দেরি করে পাবলিশ করা হয়ে গেছে সাতটার সময় এই ক্লাসটাও তোমাদের হবে আর দশটার সময় ক্লাসটাও হবে আর সন্ধ্যাবেলা ছটায় তোমাদের দুশো জি কে তো এখানে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এখানে তোমরা জয়েন করে রাখো তাহলে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে পরিবর্তন ব্যাচ কোর্স অথবা ডাবলি পি এসি ক্লাসশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচের যে অফারগুলো চলছিল এগুলো টোয়েন্টি ফোর্থ জুন পর্যন্ত থাকছে তোমরা যদি এই মিনিমাম প্রাইসে জয়েন করতে চাও তাহলে আগে জয়েন করে নিও কিছু জানার থাকলে বা কোনো হেল্পের দরকার হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ফার্স্ট কোয়েশ্চেন আজকে দেখো কি রয়েছে ইন্ডিয়াস মোস্ট ভ্যালিউড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে কে রয়েছে বিরাট কোহলি রয়েছেন ইন্ডিয়াস মোস্ট ভ্যালিউড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে বিরাট কোহলির পর রণবীর সিং রয়েছে তারপর শাহরুখ খান তারপর অক্ষয় কুমার বিরাট কোহলি সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় যে ব্র্যান্ড মূল্য দুশো সাতাশ সিং দুশো তিন দশমিক এক মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্যের সাথে দ্বিতীয় স্থানে আছে শাহরুখ খান একশো কুড়ি দশমিক সাত মিলিয়ন ব্র্যান্ড মূল্যের সাথে তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার একশো এগারো দশমিক সাত মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্যের সাথে চতুর্থ স্থানে আর ভাট একশো এক দশমিক এক মিলিয়ন ব্র্যান্ড মূল্যের সাথে তার পঞ্চম স্থানে রয়েছে তারপর ভারতের বৃহত্তম আদা উৎপাদনকারী রাজ্য কোনটা বৃহত্তম আদা উৎপাদনকারী রাজ্য হয়ে যাচ্ছে তোমার মধ্যপ্রদেশ জিঞ্জার প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া আর লিস্টেড দেখো মধ্যপ্রদেশ কর্ণাটক আসাম পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা আদা একটা উদ্ভিদের পরিবর্তিত কাণ্ড যেটা মানুষের মশলা আর ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার হয় খাদ্য শিল্পে পানীয় তৈরিতে আচার ঔষধ ও সুগন্ধি তৈরিতে এটা ব্যবহার করা হয় আর আদা সেই প্রথম মশলাগুলোর মধ্যে একটা যেটা এশিয়া থেকে ইউরোপে রপ্তানি করা হয়েছে আদা ছোট রাইজম জাতীয় বিরুদ্ধ একটা উদ্ভিদ এদের রাইজম আর ঝাঁঝালো স্বাদযুক্ত গাছটা দু থেকে তিন ফুট উঁচু হতে দেখা যায় আর এর পাতাগুলো সুন্দরভাবে সাজানো থাকে মহিলা ক্রিকেট এ দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান অর্জনকারী কে হলেন মহিলা ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান অর্জনকারী হয়েছেন স্মৃতি মান্দানা মিতালি রাজের পরে মিতালি রাজের পরে সাত হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করার দ্বিতীয় মহিলা হয়েছেন স্মৃতি মান্দানা এই মিতালি রাজের রান দশ হাজার আটশো আটষট্টি স্মৃতি মান্দনার সাত হাজার উনষাট নেক্সট বিশ্বের বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ কোনটা বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ হচ্ছে ইরান দশটা আমি শীর্ষ দশ জাফরান উৎপাদনকারী দেশের তালিকা এখানে দিয়েছি ফার্স্টে রয়েছে ইরান তারপরে ভারত তারপরে স্পেন গ্রিস মরক্কো ইতালি আজারবাইজান তুরস্ক আফগানিস্তান ফার্স্ট পজিশনে ইরান আর সেকেন্ড পজিশানে রয়েছে আমাদের ভারত তারপরে প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে কোনটা কোন শহর প্রবাসীদের জন্য সব থেকে ব্যয়বহুল শহর হচ্ছে মুম্বাই সতেরোই জুন প্রকাশিত মার্সারের দু হাজার চব্বিশ কস্ট অফ লিভিং সার্ভেতে মুম্বাই প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর আর বিশ্বব্যাপী একশো ছত্রিশ র্যাঙ্ক করেছে এবং এশিয়ায় এর র্যাঙ্ক হচ্ছে একুশ নিউ দিল্লিতে এশিয়ার মধ্যে নিউ দিল্লিটা এশিয়ার মধ্যে তিরিশতম স্থানে রয়েছে তারপরে ভারতের সর্বাধিক ক্যাপসিকাম উৎপাদনকারী রাজ্য কোনটা সবথেকে বেশি ক্যাপসিকাম উৎপাদন হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ক্যাপসিকাম উৎপাদনে বার্ষিক সাতশো টন যেটা ভারতের বৃহত্তম ক্যাপসিকাম উৎপাদনের রাজ্য হিসাবে তার স্বীকৃতি দিয়েছে টপ পাঁচটা ক্যাপসিকাম প্রডিউসিং স্টেটস হচ্ছে তোমার প্রথমে পশ্চিমবঙ্গ তারপরে কর্ণাটক তারপরে হরিয়ানা তারপর ঝাড়খন্ড আর তারপরে মধ্যপ্রদেশ তারপরে ভারতের প্রথম কোন আন্তর্জাতিক বিমানবন্দর লাগেজ চেকিংয়ের জন্য স্বপরিষেবা ব্যবস্থা চালু করেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এরকম চালু হয়েছে চেক ইন লাগেজের জন্য ভারতের প্রথম স্বপরিষেবা ব্যবস্থা আর কি অটোমেটিক হবে আর কি যাত্রীদের তাদের লাগেজ নামাতে ট্যাক্স সংগ্রহ করতে এবং যাতে আরও কম সময় লাগে চেক ইন কম টাইমের মধ্যে হয় এবং তার তাড়াতাড়ি যাতে তারা বোর্ডিং পাস প্রিন্ট করতে সক্ষম হয় দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে লিমিটেড একটা এরকম স্বপরিষেবা ব্যবস্থা আপাতত চালু করা হয়েছে পেটিএম এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজীব আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে পেটিএম এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা চিফ এক্সিকিউটিভ অফিসার বিজয় শেখর শর্মা প্যারেন্ট অর্গানাইজেশন ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন প্রতিষ্ঠিত হয়েছিল এটা দু দশের আগস্টে আর এর হেডকোয়ার্টার উত্তরপ্রদেশের নয়ডাতে রয়েছে নেক্সট কেরালা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা সম্মান সূচক ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়েছে কাকে পি মাধবান কুট্টি ওয়ারিকারকে ওয়ারিয়ারকে কেরালা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা সম্মান সূচক ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়েছে পোট্টাকাল আর্য বৈদ্যশালা একটা বিখ্যাত আয়ুর্বেদিক প্রতিষ্ঠান তারপরে দেখো আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার চব্বিশের থিম কি আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার চব্বিশের থিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি যোগাসনে অংশগ্রহণ করতে এবং যোগাসনের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয় দু এবছরে প্রধান আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনটা একুশে জুন শ্রীনগরের সের ই কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এটা হয়েছে জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রীর প্রথম শহর মেয়াদে প্রধানমন্ত্রী শপথ দেওয়ার পর এরপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও সাংঘাই উৎসব পালিত হয় মণিপুরে কাজরি লোকসঙ্গীতটা উত্তরপ্রদেশে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব কে করেছিলেন বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন এই দুটো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের নেব যারা যারা লাইভে চব্বিশের প্রশ্ন আমাদের ছিল দু চব্বিশ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত দেখো এক্ষেত্রে তেষট্টি তম হচ্ছে ভারতের স্থান এন্ডস হোম শিরোনামে বইটা কে লিখেছেন আলিয়া ভাট সম্প্রতি কোন রাজ্য সর্বাধিক বায়ুশক্তি ইনস্টল ক্ষমতার জন্য প্রথম পুরস্কার জিতেছে গুজরাট কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের আটচল্লিশতম আসরের আয়োজক দেশ কোনটা মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে গিরিশ তান্ত্রিক কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জনতা ভবন সৌর প্রকল্পের উদ্বোধন করেছেন আসাম অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের একক শিরোপা জিতেছেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় মালয়েশিয়া দু চব্বিশ অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে আয়া ওপরি তারপরে কোন দুটি মন্ত্রণালয় কৃষি শক্তি সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য একটা অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে আর কি কল্যাণ মন্ত্রক এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রক কোন ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হয়েছেন অজিত কুমার কে কে ধনলক্ষ্মী ব্যাংক এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে এ ক্লিক করে নাও প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে